এইডস রোগীদের প্রতি বৈষম্য নয় বার্তা স্বাস্থ্য দপ্তরের। পয়লা ডিসেম্বরের সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে একটি পদযাত্রার আয়োজন করা হয়। এদিন পদযাত্রায় উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সন্দীপ সান্যাল সহ অন্যান্য আধিকারিকেরা। ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এই প্রথম বিখ্যাত বম্বে সুলতানি বিরিয়ানি। আজই আসুন আর চেখে যান নিজের পছন্দ করা খাবার একদম 20% ছাড়ে। বিশ্ব এইডস দিবসে সচেতনতার বার্তা দিতে বহরমপুরে পদযাত্রা জেলা স্বাস্থ্য দপ্তরের। পদযাত্রা শেষে রবীন্দ্র সদনে সচেতনতামূলক সভার আয়োজন করা হলো। পয়লা ডিসেম্বর সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এই পদযাত্রার আয়োজন করা হয়। এইডস আক্রান্তদের থেকে বৈষম্য দূর করার বার্তা দেওয়া হয় পদযাত্রা থেকে। রবীন্দ্র সদনে শেষ হয় পদযাত্রা। এরপর ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এইডস নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ সান্যাল সহ স্বাস্থ্যকর্মী আধিকারিকেরা। আমরা মেন একটাই কথা, এবারে যেটা থিম সেটা হচ্ছে এন্ড ইনইকুয়ালিটিস। কোনো বৈষম্য, কোনো অসাম্য রাখা যাবে না। আমরা এইচআইভি রোগীকে দূরে রাখবো না, আমাদেরই সমাজের অঙ্গ, সমাজের সবাই, এবং আমরা আমাদের সবার সাথে কিন্তু একসাথে এই কোনো ইনইকুয়ালিটিসকে আমরা কিন্তু রাখবো না। এটাই আমাদের মেন উদ্দেশ্য।